আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ধনিয়া পাতা দিয়ে খোলাজালি পিঠা তৈরি করে দেখাবো। আশা করি সবার এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন, চলে যাচ্ছি মূল রেসিপিতে। 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি, 1/2 চা চামচ লবণ, কুসুম গরম পানি 1 কাপ এবং 1 টেবিল চামচ, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়াবিন তেল, একটি ডিম। ডিমটি আমি অনেক আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায় পিঠা তৈরি করব। এই মাটির খোলাটায় 6 মাস ধরে কোনো পিঠা তৈরি করা হয় নাই, তো এটা ভিজা নেকড়া দিয়ে মুছে চুলাতে 3 ঘন্টা মৃদু আছে বসিয়ে রেখেছি। এখন সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর 2 মিনিট হাই হিটে জ্বাল করব। পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপর হালকা হাতে ঘুরিয়ে নিব, এভাবে যেভাবে আমরা গ্রাম বাংলায় বানিয়ে থাকি পিঠা। ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট। আমরা সবাই জানি খোলাজালি পিঠা তৈরি করতে চুলার আঁচ হাই রাখতে হয়, তো 2 মিনিট পরে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো যদি আপনি আরও মোচমোচা করতে চান তাহলে আরও 2 মিনিট রাখতে হবে। তো দেখুন প্রথম খোলায় চক্কা কত সুন্দরভাবে পিঠা উঠে আসছে। এবার আবারও একটি পিঠা তৈরি করে নিব এবং এই পিঠাটা হবে পুরা খোলা জুড়ে বড় করে। অনেকে ভাবে শুধু মাঝখানে পিঠা হয়, কিন্তু না, দেখুন আমি পুরোটা খোলা জুড়িয়ে পিঠা দিয়েছি। এখন দেখুন পিঠাটা কত সুন্দরভাবে হয়েছে, তো এটা তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। খোলাজালি পিঠাগুলো আমি একটু মোচমোচে করে তৈরি করে নিয়েছি। মোচমোচে করে তৈরি করতে হলে একটু বেশি সময় চুলার উপর রাখতে হয়। তো এই মুচমুচে পিঠাগুলো খেলে মনে হবে যেন আমি ধোসা খাচ্ছি। তো দেখুন পিঠাগুলো কত পাতলা হয়েছে। খোলাজালি পিঠা পাতলা করতে হলে খোলাজালি পিঠার যে ব্যাটার, ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।